আর যুবকদেরকে একটা কথা বলি, যুবক শোনো, যেই ব্যক্তি যেই মেয়ে, কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি আমাদের? যেই মেয়ে তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখে পছন্দ করে না, যেই মেয়ে তোমাকে দাড়ি রাখতে দেখে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এত আস্তে কইলেন, জোরে কোন ঠিক না বেঠে? যেই মেয়ে ছেলেকে পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে দেখে পছন্দ করে না, কয় খ্যাত, আমি বলবো যুবক, ওই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না।